তবে একটা ব্যাপার একটু আমি মিলার কাছ থেকে শুনতে চাই, অ্যাজ এ কম্পোজার হিসাবে মানে এটা কিন্তু খুব কম হয়, মানে নিজের প্যাটার্নের গান ঠিক ওই টাইপের কম্পিটিটিভ গান তৈরি করা কম্পোজ হিসাবে, আবার এত বড় পারফর্মার, ইউ আর এ বেস্ট পারফর্মার আমি সবসময় বলি, বাট কম্পোজিশনের জায়গা থেকে যেহেতু নিজেকে গ্রো করা, এইটা 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 কোত্থেকে মানে I will still say that যে আমি এত ভালো কম্পোজিশন এখনো করি না, যাদের সাথে আমি কাজ করে আসছি সোফার আমার এটা সৌভাগ্য দ্যাট আমি বেস্ট যারা কম্পোজার ছিল জীবনও পুতুল খেলি নাই, এটা তো আমার হচ্ছে গিয়ে কত নাম্বার যদি বলতে যে 3 নাম্বারই বেসিক্যালি, এটা তো এই আইসালা গানটা কিন্তু আমার ডকুমেন্টারির মধ্যে আছে যেটা বের হওয়ার কথা আনসেন্সার্ড, এই ডকুমেন্টারির 2টা গান এর আগে রিলিজ হয়ে গেছে, উইচ ইজ ফিরে তুই আসলি না, জাস্ট অডিওটা রিলিজ হয়েছে রাইট, একটা হচ্ছে গিয়ে নাচো আর একটা হচ্ছে গিয়ে ঈশ্বর জানে, দুইটা তো গেছে অলরেডি, ওটা আমারই কম্পোজিশন ছিল অ্যান্ড দিস ইজ দ্য থার্ড ওয়ান, সো দ্য প্ল্যানিং ইজ এখন টোটাল ডকুমেন্টারিটাই আমরা রিলিজ দিব, আমাদের ইচ্ছা হচ্ছে কি আরেকটা গান ইজ কামিং আপ সুন, আমার মনে হয় আজকে খালেদ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, টোনা একটা গান আছে উইচ ইজ বেসিক্যালি আমার পুরো আনসেন্সার্ড এর মধ্যে সবচেয়ে, যে গানটা নিয়ে হচ্ছে কি মানে আইটেম নাম্বার আনসেন্সার্ড কতটা তোলপার করবে বলে মনে হয় আমি বলবো যে এত স্টেমিনা এত ভাঙন গড়া সবকিছু মিলে আসলাটা রিলিজ দেয়াটা এটা একটা বড় সাহস, তোকে স্যালুট, এবং সেই জায়গা থেকে এটার সুর কবে থেকে মানে কবে করা এটা করা হয়েছে আসলে বেশ আগেই, আমি বলবো 14-15 দিকে করা হয়েছে, বাট এটা শুটটা করছি আমরা আরো 1.5 বছর আগে, বাট রিলিজ দেই নাই, এর মধ্যে আবার করোনা শুরু হয়ে গেছে, তখন আই ওয়াজ একটু চিন্তা করতেছিলাম যে এখন তো সব শোজ অফ, আমি কিভাবে করে এটা প্রমোট করব, বাট এই লাস্টের দিকে এসে 1 বছরে আই ওয়াজ লাইক ফেড আপ অফ মানে সিটিং অন দ্য মানে হোম, এইভাবে আর হয় না, তখন আমি ভাবলাম ভাল যা আছে কপালে এখন এটা জাস্ট রিলিজ ইট, দেখি না কি হয়, মানুষ সবাই তো বাসায় বসে বসে দেয়ার লাইক অস্থির হয়ে গেছিলো, সো আমার মনে হচ্ছে যে 31st ছিল, সো আমার মনে হলো যে ঠিক আছে এই টাইমে একটু করোনার যদিও মানে একটু ইয়েটা কমতেছিল, ভয়টা আমার ভয়টা কমে গেছে মানুষের, তো আমার মনে হলো যে ওকে স্টার্ট উইথ দিস, লেটস স্টার্ট, অ্যান্ড আমি দেখলাম যে না এটা ভালোভাবে একটা জায়গা ক্রিয়েট করছে, বিকজ এইটা নিয়েও আমাকে অনেক প্ল্যান করতে হয়েছে, দেন এগেইন আমি চিন্তা করলাম যে গানটা আমি রিলিজ দিব এটা আমি প্রমোট কেমনে করবো, করোনার জন্য সবকিছু বন্ধ, পোস্টারিং নাই, কিছু নাই, শোজ নাই, সো আমি এটা কিভাবে মানুষ পর্যন্ত পৌঁছাবো, তখন আমার মনে হলো যে গানটা ইজ আ পার্টি নাম্বার, লেটস ইনক্লুড অল দ্য ডিজেস অফ আওয়ার কান্ট্রি, আমাকে আমি তো সবাইকে চিনি, আমার সবাই ক্লোজ, সো তখন আমি ওদেরকে বললাম যেহেতু কারণ আমি দেখতেছিলাম যে 31st আগে থেকে ওরা কিন্তু ডিজেরা কিন্তু আমাদের আগে যারা সিঙ্গার্স আছে তাদের আগে দেয়ার ডুইং শোজ, আর ওরা সবসময় আমার গানগুলো বাজাইছে সবসময় বাংলা গান মানে ওরা এন্ড করছে রূপবান দিয়ে সবাই যেটা বলে, তো তখন আমি জানি যে আমার সিনিয়র ফ্রেন্ড যদি বলি রাহাত ভাই আছে, দেন সনিকা লেডি ডিজের জায়গা থেকে শি হোল্ডস আ পজিশন, সো শি ইজ অলসো দেয়ার আমার পরিচিতদের মধ্যে, আক্স আছে, আক্স যদিও ও বাংলাদেশে খুব কম কাজ করছে, প্ল্যানটা একটা ক্যাম্পেইনের অংশ হিসেবেও রাখা অবশ্যই, একটা ক্যাম্পেইনের অংশ না বেসিক্যালি, এই গানটাকে আমি বলবো যে ফুল ক্রেডিটটা আমি ওদেরকেই দিব, আমি ওদেরকেই তো আমি যখন যেদিন থেকে রিলিজ করছি আই ডেডিকেটেড দ্য সং ফর দ্য ডিজেস অ্যান্ড আই সেড দ্যাট যে তোমরা তোমাদের মতো করে বাজাও, ওরা আসলে না থাকলে এটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেত, এই আসলে এই কি বলবো স্ট্র্যাটেজিটা কাজ দিয়ে গেছে মানে কাজ করছে আর কি আমার ট্রিকটা, রূপবানে নাচে কোমরদুলায়া বা থেকে আসছেলা সবই কিন্তু একটা হ্যাপি মুড হ্যাপি মোমেন্টের গান, সো এই থিমেই আসলে মিলাকে দারুণ মানায়, তো সেই জায়গা থেকে তোর অ্যাপ্রিসিয়েশনের জায়গা আসছেলা নিয়ে অ্যাপ্রিসিয়েশন প্রথম কে করেছে, কারা করেছে আর্টিস্ট লেভেলে, ফার্স্টে আর্টিস্ট লেভেলে ভাই কেউই ফোন দেয় নাই, কেউ আমারে মানে কংগ্রেস প্রত্যেক আর্টিস্ট একই কথা বলে, এটা হইবো না ভাই, এটা হইলা যে শুনে দিস ইজ আ ভেরি
নর্মাল থিং। হ্যাঁ, এটা আমি ডিজেদের সাথেও বলতেছিলাম, মানে আমার ফ্রেন্ড যারা আছে ওদের সাথেও বলতেছিলাম, ওরাও আমাকে বলতেছে ভাই এখন যদি কোনো ডিজে আমাকে বলতো আমি তো ওরে প্রমোট করবো না পাশের জন্য। এটা একটা ন্যাচারাল জিনিস, এটা নিয়ে আই এম নট, মানে এটা দুঃখী হওয়ার কিছু নাই ভাই। আমারও যদি কেউ কয় আমি তো আরেকজন এটা করুম না, সত্যি কথা। সো ইটস ফাইন, ইটস জাস্ট ফাইন। আমার যারা ফ্রেন্ডস তারা আমার ফ্রেন্ডস, এখনো আমি যাদের কথা বলতেছি এভরিওয়ান ইজ কলিগ, সবাই যারাই আমার সাথে ইনক্লুডেড হচ্ছে দে আর অলসো ডুইং ইট কোনো না কোনো প্রফেশনাল জায়গা থেকেই চিন্তা করি হয়তো বা দে doing it for me. So on that case ami ki bolbo ar ekhane ami jodi boli media ta amar kono friend ache na kina, ektai friend ache, I have a friend o hocche ki Raf, Aisala music video ta je korche. Raf to basically ekta photographer, o model photographer, best photographer, o shop chobi ajke apni je korche o bodhe prothom music video korlo, prothom music video korlo ebong or sathe amar first amar photo session first jeta chilo o shop ori chobi ওর হাতেই ছবি, আমি ও ছাড়া আমি ছবি তুলি না। সো ও বেসিক্যালি আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, ওর ওয়াইফকে আমার আব্বা আবার মেয়ে হিসাবে নিয়েছে, বড় মেয়ে বলে বলে আর কি। সো একদমই ফ্যামিলি ওরিয়েন্টেড, সো হি ইজ দ্য অনলি ফ্রেন্ড যাকে আমি বলবো ফ্রেন্ড না, ফ্যামিলি আর কি আমার। আচ্ছা, তোর আর একটা বড় ফ্যামিলি সেটা হচ্ছে জি সিরিজ, এবং এই খালিদ ভাই তোকে যেভাবে আসলে লালন করেছে বলতে গেলে সব জায়গায়, সে 10-12 ইয়ার্স আগে থেকেই তার টেবিলে বসে মিলা সম্পর্কে জীবন কথা, এই সম্পর্কটা রসায়নটাকে শুনতে চাচ্ছি। খুব মুখ লাগাচ্ছে সবাই এই সম্পর্কটা নিয়ে, আমি যা দেখতেছি আজকে মুখ লাগাবে, একটা একটা সুইট সম্পর্কে মুখ লাগাবে, বাট একটা মিলা হওয়ার পেছনে কিন্তু জি সিরিজ খালিদ ভাইয়ের একটা অবদান আছে, সেটা একটু অফিশিয়ালি আছে একটু একদম, এটা একদম সত্যি কথা যে আসলে খালিদ ভাই যেখানে আমি আমি দেখছি আমি শুনছি, মানুষ তো আসলে যেটা হয় এটা কিন্তু খুব রেয়ার একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় মানবিমানের জায়গা ছিল বা আবার যেটাই হয়েছে বা ঠিক হয়ে গেছে, এবং খালেদ ভাইকে আমি কখনো দেখিনি দ্যাট খালেদ ভাই কোনোদিনও সবসময় প্রশংসা করছে, মানুষের মুখ থেকে শুনছি যে খালেদ ভাই ভালো কথা বলছে, এবং উনি এমনভাবে কথা বলে, আমি তো ভাই ডাকতেছি বাট উনি কিন্তু আমাকে সবসময় খুব মানে বেটাই ডাকে, সো ওইভাবে করে বললে ওনার জন্য আমার একটা জায়গা তো আলাদাভাবে আসে, এবং এখনো পর্যন্ত যেভাবে সাপোর্ট করে এটা একটা আনবিলিভেবল মানে ব্যাপার আর কি। এখনো পর্যন্ত যে খালেদ ভাই এটা লাগবে এটা লাগবে, যেমন আমি আপনাকে মজার ঘটনা বলি, আমার যখন এই যে আইসালাটা বের হলো আই ওয়াজ সো স্যাড যে পোস্টার নাই, পোস্টার নাই, পোস্টার তো আসলে কি দিব, কারণ সিডি তো নাই, এখন পোস্টারের তো দরকার নাই। তারপরেও খালেদ ভাই আমাকে নিজে জি সিরিজ থেকে এই যে 5000 পোস্টার করে সেদিন পাঠিয়ে দিল, যে নাও তোমার 5000 পোস্টার লাগাইলে তুমি যেখানে যেখানে লাগানো লাগাই দিও। আচ্ছা, আই ওয়াজ সো হ্যাপি এটা দেখে, এই ছোট ছোট জিনিসগুলো তো আমাকে অনেক বুস্ট করতেছে আর একটা বড় মেলা। একদম, এটা মানে রিয়ার কেস, কারণ খালেদ ভাইয়ের সাথে শুধু খালেদ ভাই না, সাউন্ডট্র্যাক সঙ্গীতা জি সিরিজ থেকে কোন একটা তোর লেভেলের আর্টিস্ট, পপুলার আর্টিস্ট 2 বছরের বেশি টেকে না, মানে একটা একটা হাউজে আমি পজিটিভলি বলছি, কারণ সুইচ করলে টাকা বেশি পাওয়া যায় বা ইয়ে করা যায় বা থাকে না, একটা বনিমানা ঝামেলা হয়, বাট এইটা একটা রেয়ার কেস যে মিলা এবং জি সিরিজ অ্যান্ড খালিদ। সো খালিদ ভাইকে এই অংশটা আমি পাঠিয়ে দেবো, আসলে প্রসঙ্গে আবার একটু আসি, সেটা হচ্ছে ডিজে রাহাত। রাহাত আমার খুবই ক্লোজেস্ট, এবং পাবনার, আমিও আমার নানা বাড়ি পাবনা, আমরা এই শোর আগের শোতে আমরা রাহাতের সাথে আলাপ করছিলাম। রাহাতের সাথে চুজ করা রাহাত সোনিকা, এই চুজিংটা কি তোর নিজের? রাহাত সোনিকা আক্সও ছিল, আক্স ছিল না, ও তো আসছে বাংলাদেশে বেশি ধরনের, ও অনেক কান্ট্রিতে এর আগে শো করছে, অনেকের সাথে শো করছে, সো আমরা সবাই একসাথে কাজ করছি। আমরা রাহাত ভাই ইজ ওয়ান অফ দ্য কি বলবো সবচেয়ে সিনিয়র মোস্ট, যে হচ্ছে কি আমার টাইমে যে টাইমে আমি মনে করেন রূপবান মাথাইতেছি পুরা, ওই টাইমটাতে রাহাত ভাইও মনে করেন মানে সুপার ডুপার হিট অবস্থা, একদম সব জায়গাতে আমরা ছিলাম। সো মাঝখানে আমার অনেকদিন, কালকেও উই হ্যাড আ মিটিং, আমরা বসে কথা বলছিলাম, কালকেও দেখা হয়েছে রাহাত ভাইয়ের সাথে, সো আমাদের একটা প্ল্যানিং আছে এটা নিয়ে। কালকেও আমরা রাহাত ভাইও বলতেছিল যে এত শোতে কথা হয়েছে বাট তোমার সাথে বসে আমার কোনোদিন মিটিংই করা হয় না, তো আসে তো একটা ব্যাপার, তো আমরা একটু অপূর্বকে যদি বলি একটু ফোন ইন যদি আমরা করতে পারি রাহাতের সাথে। দেয়ার ইজ এ প্ল্যান, দেয়ার ইজ এ সারপ্রাইজ, এটা এর আগে ডিসক্লোজ হয় নাই, সো আজকে ডিসক্লোজ করব আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো রাহাত, লেট লেট রাহাত ভাই সে অ্যাবাউট ইট দ্যাট হোয়াট ইজ দ্য প্ল্যান। আজকে কত তারিখ?
আজকে 1st ফেব্রুয়ারি 1st ফেব্রুয়ারি ওকে তো 5 তারিখের মধ্যে देयर इज अ সারপ্রাইজ কামিং আপ আমরা একটা বড় কিছু চিন্তা করছি আই होप হয়ে যাবে যাক ডিজে প্রসঙ্গ যেহেতু আসলো প্রথম তোর গান ডিজেতে বা কোনো একটা বড় পার্টি মুডে নিজে শুনলি বা ফ্রেন্ডদের নিয়ে দেখলি এইটা কোথায় ঘটেছে কোন প্লেসে অনেক জায়গাতে ঘটছে বাট আই হোয়াট আই রিমেম্বার লাস্ট ইয়ার এই যে ফেব্রুয়ারি 26 তারিখ ছিল সেটা লাস্ট ইয়ার আচ্ছা আমাদের আরেক তানভীর ভাই তানভীর খান তানভীর খান হ্যাঁ তানভীর খানের বোনের বিয়ে ছিল ওটার মধ্যে আমি দেখলাম লাস্ট গানটা ছিল রূপবান ওখানে সব আমাদের ফ্যান্স যাই গেছে এন্ড আমরা ফাটায় নাচছি ওটা আমি নিজের গানে প্রথম মনে নিজে নাচলাম আমি ডিজে বাজাচ্ছিল খুব মজা পাইছি সো এটা এটা ডেডিকেট অফিশিয়ালি ডেডিকেট করেছি সমস্ত ডিজেদের আসসালাম হ্যাঁ ইয়া 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 এবং সেই ক্ষেত্রে যদি আউট অফ দ্য কোশ্চেন যদি বলি যে ডিজের প্যাটার্নে বাংলা গান আসলে মিলার কয়েকটা নাম্বার ঢুকেছে এটা খুব রেয়ার যাই হোক আমরা কথার ভেতরে আমরা পেয়ে গেছি মনে হয় ডিজে রাহাতকে সো আমরা কাকা বলি এনিওয়ে কাকা ইজ দেয়ার সো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হাত একটু আর্লি ঘুমিয়ে যায় যে আজকে আমাদের জন্য জেগে আছে সো আমরা একটা সারপ্রাইজের একটু ফিশি টক চলছিল আর কি বেসিক্যালি মিলা পুরোটা বলেনি সো 5 তারিখ কি হচ্ছে মানে কি ঘটনা 5 তারিখে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে একটা ঘটনা ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় তাহলে হবে প্ল্যানটা হচ্ছে ভেরি রিসেন্ট অনেক দিন পর মিলা নতুন একটা ট্র্যাক নিয়ে আসছে যে ট্র্যাকটা নিয়ে আসলে আপনার সাথে কনভারসেশন করছে এখন ট্র্যাকটার নাম হচ্ছে আইসালা এটা ওর অফিশিয়াল ট্র্যাক রিলিজ হয়েছে জি সিরিজের ব্যানার থেকে এরপরে এই ট্র্যাকটার অফিশিয়াল একটা রিমিক্স আমি করার সুযোগ পেয়েছি যে ট্র্যাকটা আজকে হয়ে গেছে এরপর এই ট্র্যাকটার অফিশিয়াল একটা রিমিক্স কনটেস্ট যেটা 5 তারিখে অফিশিয়ালি সবাই জানতে পারবে বাট আপনার শোয়ের থ্রুতে আজকে আমরা জানাই দিলাম আগে আগে একটু এই রিমিক্স কনটেস্টের মূল অবজেক্টিভটা হচ্ছে বাংলাদেশে এই ট্রেন্ডটা এখনো চালু হয় নাই যেটা আমি আর তোমা তুমি মিলে যে শোটাতে আলাপ করছিলাম এই বিষয়টা ট্রেন্ডটা দরকার হ্যাঁ কারেক্ট রাইট বাইরের দেশে যেটা হয় আর্টিস্টের অরিজিনাল ভার্সন থাকে অ্যাজ ওয়েল অ্যাজ এটার পাশাপাশি ওই আর্টিস্ট নিজে থেকেই অথবা তার প্রোডিউসার অথবা লেভেল কোম্পানি এটা উদ্যোগ নেয় যে ওই গানটার ভ্যারাইটি অফ ভার্সনস বিভিন্ন ধরনের কম্পোজার্স ডিজেসরা প্রোডিউস করে তাতে সুবিধা হয় কি ওই ধরনের ডিজেদের যারা ফ্যান ফলোয়িং আছে তারা তাদের ভার্সনটা শুনতে চায় ওই ডিজের অথবা কম্পোজারের ওই ভার্সনটা প্রচুর লিসনাররা শুনতে পারে তো এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড থেকে বা ভাবনা থেকে আমরা প্ল্যান করলাম যে আমরা একটা রিমিক্স কনটেস্ট করব সেই রিমিক্স কনটেস্টে যারা বেস্ট 3 উইনার হবে তাদের জন্য অনেকগুলো সারপ্রাইজ আছে গিফট গুলো আমরা বা কি দিচ্ছি তাদের রিওয়ার্ড সেগুলো আমরা 5 তারিখে সবাইকে আনভেইল করব আর না এটা আসলে সব ধরনের মানুষই এখানে অ্যাটেন্ড করতে পারবে যারা কম্পোজার আচ্ছা 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 যে কেউ রেগুলার মিউজিশিয়ানরাও এখানে পার্টিসিপেট করতে পারবে আচ্ছা আচ্ছা খবর ছিল আর কি থ্যাংক ইউ সো মাচ আর আমাদের সামনে কিন্তু আরো সারপ্রাইজ আসছে উই আর ওয়ার্কিং ইনশাআল্লাহ সাম প্রজেক্টস এবং আমি বলি ডিজে রাহাত সম্পর্কে ও বেসিক্যালি যেই আর্টিস্টকে নার্সিং করে আমি দেখেছি খুব অফিশিয়ালি গুছিয়ে শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম না সব জায়গায় দারুণভাবে প্রমোটিং ব্যাপার প্রমোট তো আসলে সবাই গুছিয়ে করতে পারে বাট ডিজে রাহাত এই এই জায়গাটাও দারুণভাবে ওর ওর অফিশিয়ালি এই পরিচয়টা অনেক অনেক বড় বড় করে যে আর্টিস্ট ম্যানেজমেন্টটা ডিজে রাহাত খুব ভালো করে জানে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে এই এই জায়গা থেকে আইসালা যখন করা হয়েছিল তখন তো 14 এই ভাবনাটা ছিল না নো 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 নট রিয়েলি এটা আমার হঠাৎ করেই আসছে যেহেতু আমি যেটা বললাম আগে যে এই যে করোনা টাইম ছিল সো প্রমোটটা কিভাবে করবো অ্যান্ড এই গানটা ইজ বেসিক্যালি যেহেতু একটু ক্লাব নাম্বার এটা কিন্তু আইটেম নাম্বার দিস ইজ নট আ কাইন্ড অফ দিস ইজ নট আ সং লাইক রূপবান এটা এত দেশি না তো না গানটা সো যেহেতু একটু ক্লাব নাম্বার ক্লাবে বাংলা গান যাই হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে গিয়ে একটু ডিজেরা যারা মজা করে বাজাইতে পারবে সো
আমার কাছে মনে হলো যে এটা অবভিয়াসলি উচিত ডিজেদেরকে দেওয়া, বিকজ বাংলা গান কিন্তু ক্লাব নাম্বার এইরকম একটা গান তো ডিজেদেরকে উঠাই নিয়ে আসতে হবে। সো এটা আমার মনে হলো। আর আমার এমনি তো যেটা বলবো যে গ্যাপের কারণে আমার ফ্রেন্ডসদের সাথে, ফ্রেন্ডস বলতে আমার কলিগস যারা আমার খুব ক্লোজ ওদের সাথে আমার কোলাবরেট করা হচ্ছিল না ওভাবে, তখন আমার কাছে মনে হয় দিস ইজ এ নিউ আইডিয়া। আচ্ছা হ্যাঁ, ডিজেসরা এখন অনেক জোস করতেছে, দে আর ইভেন দে আর কম্পোজিং সংস, ওরা শুধু ডিজের কাজই করতেছে না, দে আর অলসো ফিচারিং আর্টিস্ট। একদম এসএলআর শব্দটা কার থেকে শুনছিলে এবং তো নিজের মুদ্রা দোষ কিনা এটা আই ডোন্ট নো। এখন তো আমি যেখানেই ঢুকতেছি সবাই আমাকে দেখি বলছে আসসালা, সো আই ডোন্ট নো, মানে হয়ে গেছে আর কি। এটা আমরা আসলে এটা লিরিকে দেওয়ার কথা ছিল না, দিস সং ওয়াজ ক্রেজি ক্রেজি আই এম মেকিং ইউ ক্রেজি ক্রেজি এভাবে বানাইছিলাম। আচ্ছা আচ্ছা, এইটা ছিল হুক। বাট পরে কিভাবে জানি আমরা যখন পুরো লিরিকটা নিয়ে বসছি, দেন কি কথায় কথা ওই গসিপের মধ্যে আমরা কি একটা কথা জানি, আমি বসে আসসালা এটা তো ভালো লাগতেছে, দেন আমার হঠাৎ করে মনে হয়েছে যে ওকে আইসালাই তো ভালো লাগতেছে, তখন আমি ক্রেজি থেকে এটাকে সুইচ করে আইসালাতে নিয়ে গেছি। দারুন দারুন দারুন। একটা ছোট্ট একটা গান দুলাইন হোক হোক নাম, এরপর বিরতিতে যাব, গান শুনতে যা খুশি। ওকে আইসালাই গাই। ঝলমলে রাত তবু অবসাদ, অনন্ত সময়ে কি অভিশাপ, মনের ধাঁধায় দিশাহারায় নেশা নেশায় কিসের আশায়, দু চোখে টলমল জমেছে কত জল, তোমাতে বেসামাল চেয়ে দেখো না, রূপেরই অনলে সুরের লহরে কেন এ দাবানল তুমি বোঝো না। হয় না।